গুড মর্নিং, জাস্ট সিমা চ্যানেলে সবাইকে স্বাগতম। তা আমি ভিডিও শুরু করার আগেই বলবো, যারা পিএমপিসি পছন্দ করো না বা পিএমপিসিকে ভালোবাসো না, তারাই ভিডিওটা দেখবে না, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাও। কারণ সবার আগে পিএমপিসি মানেই যে অন্যের লোকের ভুলটা ধরিয়ে দেওয়াটা, সেটাই যদি পিএমপিসি হয়ে যায়, আমি বলবো দয়া করে ভিডিও দেখেন না। তোমার এই সীমা শশা, তুমি শশা পুড়ে দেবা, তুমি এই সীমা শশা পুড়ে দেবা, তুমি শশা আর কী করবো বলো তো, পুড়ে দিয়ে এইরকম করে তোর ওই শুঙ্কুটাকে এরকম করে চেপে ধরে রাখবো। তো শুঙ্কু ছাড়বো না, শুঙ্কুটাকে এইভাবে চেপে ধরে রাখবো, গলার মধ্যে পা তুলে দিলে দম নেওয়ার ক্ষমতা নেই ও লাভার্সরা ও সীমা। আজকে ঝুমার আমি একদম মানে মাজার প্রত্যেকটা গিট খুলে দেবো। তার আগে কিছু কথা আছে, সেগুলো অবশ্যই তোমরা শুনতে ভুলো না, পুরো ভিডিওটা দেখো, কেউ ভিডিওটা স্কিপ করো না, কারণ প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকের ক্লিয়ার করে দেওয়া উচিত। আর যারা পিএমপিসি ভালোবাসো না, তারা একদম এন্ট্রি। আমি কালকের ভিডিওতে হচ্ছে আমাদের সুতপাত দেওয়ার নাম মহারাজ মহারানী কিছু নমুনা অবশ্যই বলেছিলাম। বংমামি ইপ্সিতা, মনে আছে তো কথাটা? বংমামি ইপ্সিতাকে যে কতটা পরিমাণে হ্যারাস করেছে এবং ওদের চ্যানেলটাকে মানে ওদের সম্বন্ধে বলাটাকে বন্ধ করার জন্য ওকে ওদের কত দূর অবধি ক্ষতি করেছে নিশ্চয়ই তোমরা জেনে গেছো, কিছুটা হলেও আজ পেয়েছো, কারণ আমি কমিউনিটিতে দিয়ে দিয়েছি বংমামি ইপ্সিতার ভিডিওটা। যদি মনে না হয় তাহলে তোমরা বংমামি চ্যানেলে গিয়ে ওর ভিডিওটাও দেখতে পারো, তাহলে তোমরা সব ক্লিয়ার হবে। কি হয় বলো তো, প্রত্যেক দিন নতুন নতুন ইউটিউবার আসে, যেটা আমিও ভুল করেছিলাম। আমি প্রথম যখন নেমেছিলাম অন্ধের মতো, যখন আমরা সামনে যাকে দেখি তাকে ভালোবেসে ফেলি, কারণ তার সাকসেস বা তার কথা বলার টেকনিক, তার ধরন, তার ফ্যান ফলোয়িং, এগুলো দেখে আমরা তাকে ভালোবেসে ফেলি। কিন্তু কিছু জিনিস ব্যাকগ্রাউন্ডেরও দেখতে হয়, যেমন আমি হাসি খুশি মামুনিকে নিয়ে ভিডিও করব ভাবছি, তার জন্যে আমি যখন তখনই ভিডিওটা নামাতে পারি না, আমাকে আগে হাসি খুশি মামুনির পুরো ভিডিও দেখতে হবে, কারণ অনেকগুলো ভিডিও আছে যেগুলোকে দেখতে হবে, দেখে ওর ব্রেন অবধি আমাকে পৌঁছাতে হবে, তবে গিয়ে কিন্তু আমি ওর ভিডিও বানাতে পারবো, কোথায় কখন কী করছে না করছে এগুলো আমি জানতে পারবো। তা কখনোই দু একটা ভিডিও দেখে কাউকে বিচার করতেও নেই আর করাটা উচিতও না। এবার বলছি, আজকে এসেছি আমি ঝুমাকে বলতে। ঝুমা, তোমার কান পাটটায় যে এইখানটা মারবো এই কানটা তালা ধরে যাবে, কেন বলো তো? তালা ধরবে একটাই কারণে, কারণ তোমার তো শরীরে কিছু নেই, তোমাকে পাটাম করে একটা এমন চর মারবো তারপর তুমি অজ্ঞান হয়ে যাবা। কারণ দেখেছো দেহখানার অবস্থা, দেখেছো চিতার কাঠ যে সঞ্জয় বলে খুব একটা না, চিতার কাঠ মানে কি, তুমি তোমাকে চিতাতে দিলে চিতাতেও পুড়বা না, তুমি তুমি এমন একটা চটপটি আর মিথ্যেবাদী নোংরা ক্লাসের মেয়ে। আমরা আমি ভাবি মানুষের দুঃখ কেন হয়, এই কারণে তোমার দুঃখ যে তোমার বর যে তোমাকে ছেড়ে গেছে, এগুলো বলতে নেই তবু আমি আজকে বলছি, এগুলো দেখো বলতে নেই তবু আমি বলছি, অনেক প্রবলেমের কারণে। কারণ তুমি একটা মানুষের কথাই বোঝো না, একটা মানুষের সঙ্গে যে কীভাবে কথা বলতে হয় সেটাই জানো না। হ্যাঁ, তোমার যে চার পাঁচ দিন যে চ্যানেলটা বন্ধ ছিল, তুমি নিশ্চয়ই আমার যে ভিডিওটা দেখেছো সেই ভিডিওটা চোখ খুলে দেখবা, যে তোমাকে আমি কিন্তু রিপোর্ট টিপোর্ট মারিনি, কিন্তু তোমার চ্যানেলটা নেই খুব খারাপ লাগছে। যদি না শুনে থাকো আর একবার শুনো, কমেন্ট বক্সে অনেকে লিখেছে ঝুমা তোমাকে এত গালাগালি দিয়েছে তারপরেও তোমার ঝুমার জন্য মন খারাপ করছে, মাথা মোটা গভের থার্ড ক্লাস থার্ড গ্রেডের, কথা বোঝো না, না কথা বোঝো না, বাংলা ভাষাটা বোঝো না, শুধু একটাই জিনিস জানো, কলা শশা লদ 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 ওই লদ লদ কেউ তুমি খেয়ে খেয়ে থাকবা, ওই লদ লদে হয়ে যাবা, চেহারাটা দেখেছ, ওই মরকুটটা চেহারা নিয়ে আলু পোস্ত বানাচ্ছিলা আর ভিলেজ ফুডের আলু পোস্ত দেখা দেখো এইরকম তাল তাল পাশ থেকে বেরোচ্ছিল, আর তুমি তেরা আমার ওই সুটকে আছো আলু পোস্ত বানাচ্ছে। ওদের ওখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, কেন বলো তো? ওদের ওই লদ ওই যে আলু পোস্ত যখন দেখেছে, আলু পোস্তর সাথে সাথে যে সুন্দর সুন্দর দুটো বড় বড় যে লাউ দেখিয়েছে তার কদর আলাদা। মাথা মোটা অন্যকে নকল করে, এতদিন কেয়া কেয়া কেয়াকে নকল করে, লাভার্সরা 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 লাভার্সরা, না খাও 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 খাও, নাবি তো চুমু খাও, ওনার ফুটোতে চুমু খাও, ওনার ওই শুকনো লতলাতে দুধুতে চুমু খাও, না চুমু খাই খাই হলো না, এখন উনি চলে এসছে শশা কলা, চেহারাটা দেখ আমার, আর তোর ওই চেহারাটা দেখ, কী বলেছিস কথাটা? আজকে তোর ভিডিও ক্লিপিংটা দেবো, কেন বলতো? সেই দিনের ভিডিওতে আমি ভিডিও ক্লিপিংগুলো দিইনি বলে তুই খুব চালাকি করে ওই ভিডিওগুলোকে ডিলিট মারিয়ে হঠাৎ করে আমার মা নিয়ে, আমার ছেলে নিয়ে, আমার বাবা নিয়ে কে গালাগালি দিয়েছে, কে গালাগালি দিয়েছে ভুলে গেছো? তুমি কী ভাষা বলেছিলে ওখানে ভুলে গেছো? আমার মুখে আনতে লজ্জা লাগছে। সেই দিনের সেই রাতেই আমি তোমাকে একটা কমিউনিটিতে পোস্ট দিয়েছি, আমি ডিলিট করি না আমার ভিডিওর কমিউনিটিতে, যা যে কোনো ভিডিও বা যে কোনো কিছু আমি ডিলিট করি না, খুব একান্ত প্রয়োজন না হলে। আমি দুজন কি তিনজনের ভিডিও আমি ডিলিট করেছি, কারণ সেটা অন্য চ্যানেলের ভিডিও, দীপাঞ্জনার দীপাঞ্জনার ভিডিও ডিলিট করেছি, তার কারণ দীপাঞ্জনা যে ওখানে এমনভাবে খিস্তিগুলো দিয়েছিল আমি জানতাম না, কারণ আমিও খিস্তি দিই, আমাকে যতক্ষণ অ্যাটাক করে অ্যাটাক করবে তখন,
বাদবাকি পার্সোনালভাবে আমি কাউকে খিস্তি দেবো না, আর কারুর পার্সোনাল অ্যাটাক এখানে আমি যাবই না। আমি প্রত্যেককে বলছি, হাত জোর করে বলছি, কখনোই কারুর পার্সোনাল অ্যাটাকে যাবে না। প্রত্যেকের প্রত্যেককে পছন্দ হতেই পারে, নাও হতে পারে। আমার আমার রাহুলের ভিডিও দেখে যখন যে বলছিল কথাগুলো, যে একটা রিম্পা মেয়েটাকে যে কেউ এত বড় বড় কথা বলে পার্সোনাল অ্যাটাক করলো, তোমরা কেউ কিছু বললে না, তখন অবশ্যই আমি ভেবেছিলাম বলবো। কিন্তু রাতে সঞ্জয় একটা ভিডিও ছেড়েছিল, সঞ্জয়ের ভিডিওটায় যা দেখলাম, রিম্পা মানে আমার রিম্পাকে তো অবশ্যই খুব পছন্দ। আমি রিম্পার ভিডিও দেখে আমি বলেছি, এখানে আমি কোনো দলের মধ্যে পড়ি না, আমার নিজের চোখ দিয়ে আমি যেটা দেখি, যাকে আমার ভালো লাগে আমি সেই দলের। এখানে মানুষ এমন করে দিয়েছে, দলাদলি এমন করে ভাগ করে দিয়েছে যে এটা এই দলের, এটা এই দলের, এই দল মিথ্যে বললেও সেটা সত্যি, এই দল সত্যি বললেও সেটা মিথ্যে, একদমই না। আমি পার্টিকুলার কোনো দলের না, আর আমি কোনো দলের হবও না, আমি হতেও চাই না। আমাকে যার পছন্দ হবে হবে, না হবে না হবে, তার কারণ আমি আমার মতো ইন্ডিভিজুয়াল ভিডিও করে যাব। আমি আমার নিজের চোখ দিয়ে, নিজের ব্রেন দিয়ে আমি যেটুকু দেখবো, যেটুকু বুঝবো সেটুকু। তার কারণ রিম্পাকে আমি, রিম্পা তো তিনবেলা ভিডিও নামায়, সুতপার এগেনস্টেই নামায়, সুতপার তিনবেলা একবেলা ভিডিও নামায়, ওই কণিকাদের এগেনস্টে নামায়। এখানে তো লজিক তো অন্যরকম, যে সুতপা একবার নামায় ওদেরকে নিয়ে, আর ইয়ে তিনবার ভিডিও নামায় সুতপাকে নিয়ে। আমার এর ভিডিও ভালো লাগে, আমার ওর ভিডিও ভালো লাগে, তাতে কী হয়েছে, ভালো লাগলে তোই না। কিন্তু কিছু জায়গায় আমি দেখলাম সঞ্জয়কে সুতপার ডার্লিং বলে, সেই জায়গাটা নিয়ে খোঁচাকুচি করেছে, এবং তোমাদের সম্পর্ক কি হ্যান ত্যান, পার্সোনালের ও না গেলেই হতো, পার্সোনালে রিম্পা অনেকগুলো কথা না বলেছে সেগুলো, আর তার প্রতি উত্তর হিসাবে সঞ্জয় কী দিয়েছে সেটা না। তবে আমি এখানে প্রত্যেককে করজোরে বলবো, প্রত্যেককে বলবো, তার ফ্যামিলি, তার বাচ্চা, তার সে সঞ্জয়ের তরফেই হোক, সে এই তরফেই হোক, অবশ্যই প্রত্যেকটা মানুষকে তার ফ্যামিলিকে রেসপেক্ট করা উচিত, ফ্যামিলি নিয়ে টেনে কথা না বলা উচিত। যেটা আমি আমি একটা ভিডিওতে অবশ্য সুতপাকেও বলেছি, যে সুতপা তুমি শান্তির ছেলে বলে এটা ভুল করেছো, কারণ শান্তির ছেলেটা কিন্তু একটা খিস্তি। অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখে থাকো আমার, তারা জানবে আমি বলেছি এখানে আমি কোনো দলের মধ্যে ঢুকবই না। এখানে যে ফ্রড তাকে ফ্রড বলতেই হবে। আজকে বংমামির চ্যানেলটাকে যখন নষ্ট করেছে, তখন কেউ তো বংমামির পাশে এসে দাঁড়াওনি, আর আজকে এখন সুতপার চ্যানেলটা নষ্ট করতে যাচ্ছে, তখনও তোমরা সুতপার পাশে গিয়ে কেউ দাঁড়াচ্ছ না। আমি কারুর পাশে দাঁড়াচ্ছি না, আমি নিজের চোখ দিয়ে ওদের যে ভুলটা দেখছি সেটাই বলছি। কিন্তু খুচাখুচি সবাই করে, মুখের ওপর কেউ আছে ফটফটা, মুখের ওপর যেমন বনি, মুখের ওপর ধারাত ধারাত করে বলে ফেলে, তো তার জন্য আর আমরা কী করি, মুজিবটাকে সামলে কথা বলি, মুখটাকে সামলে কথা বলি, তাই আমাদের কথাগুলো বোঝা যায় না। কিন্তু বদমাশ আমরাও কম না, আর বদমাইশি করতে কম আমরাও জানি না। এইগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আসবো, কিন্তু আমি এখন শুধু ঝুমাকে নিয়ে ভিডিও করব। ঝুমার একটু ভিডিও ক্লিপিংটা দিচ্ছি, তোমরা দেখে নাও, ভালো ভালো ভিডিও দেবো, তোমরা দেখো। আর মাই নেম ইজ ঝুমা, ওইটাতেও দেবো, ওটাতে গরম গরম ভিডিও দেবো, দেখো তোমরা। আর সঞ্জয় ফালতু ফালতু মিথ্যা মিথ্যা কোনো চ্যানেলের নামে বলে বেড়াস না, হ্যাঁ, মুচড়ে ছিল বলে। আর সীমা, মম, আর মালা, ওই শশা আছে না, শশা তোদের ওটার মধ্যে ঢুকাবো, ড্যাশের মধ্যে ঢুকাবো, একদম চিড়ে ফেলে দেবো, আমার পেছনে লাগলে একদম চিড়ে ফেলে দেবো। এটা দেখেছো শশা, তুই কোথায় ঢুকাবি, এই তোর লাগবে, আমার তো শশা মশা লাগবে না, আমার তো জ্যান্ত আছে, তোর লাগবে, তোর শশা, তোর কলা, তোর মূলো, তোর বেগুন, ওর ভিতরে ঠুসে রাখ, তোর যা চোখ মুখে দেখেছিস, তোর চোখ মুখের অবস্থা কেন বলতো, মানুষের অভিশাপে তুই এমন কেলিয়ে পড়েছিস, তোর রোগ এমনি হয়েছিল, এত গালাগালি দিলে তোকে রোগ হবে না, এত মানুষের যে দাঁতের সঙ্গে দাঁত দিয়ে পিষছে, তোর হবে না, হবে না, দেখ এত পিষছে তারপরেও তোর চুলকুনি, দেখ ভিডিও খুলেই তোর ভালো কামনা আমি করলাম, তুই উল্টে বাঁশ নিয়ে এসে আমার 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 কাছে শশা নিয়ে চলে এলি, শুয়োর, একটা পাক্কা শুয়োর, মাথায় গোবরের গোবর চালা, আই এম ব্যাক, ছাদু একবারে, আই এম ব্যাক, ব্যাক মারিয়েছে একবারে, ব্যাক হয়ে একবারে আলু বসলো, লবলদে কলাইয়ের ডাল, লবলদে ভেন্ডি, লবলদে কচু, লবলদে পুইডাটা, কেন রে তোর মুখেই কি সব ফেলে, লবলদ লবলদ যত লবলদেলে করে, হুম, সব কি মুখের মধ্যেই তোর ফেলে, আমাদের বাড়িতে লবলদে জিনিস চলে না, কেন বলতো, আমার বরের সাফোকেশনের সাফোকেশনের প্রবলেম আছে, আমরা না খাওয়াই কলাইয়ের ডাল, না খাওয়াই ভেন্ডি, না খাওয়াই পুইডাটা, না খাওয়াই কচু, আমাদের বাড়িতে লবলদে জিনিস ব্যান্ড, মাথা গোবর পোড়া, বেয়াদো, বেয়া কেলে থার্ড গ্রেডেড, হ্যাঁ, বাচ্চাটাকে কোনো শিক্ষা দেয় না, তোর ছেলেকে তো মাস্টার পড়াতেও আসে না, দেখাস তো একদিনকে একটা ভিডিও করে, তোর ছেলে পড়তে বসেছে এবং স্যার পড়াচ্ছে, দেখাবি তোর ছেলে কোন ক্লাসে পড়ছে এবং ওর স্যার এসে যে ওকে পড়াচ্ছে সেই ভিডিও করে একদিন দেখাবি, কী পড়ছে না পড়ছে, কোন ক্লাসে পড়ছে, কতগুলো বই আছে, কী কী খাতা আছে, কী কী লেখাপড়া করে, ও কী জ্ঞান আছে, ওকে বলিস তো দু চারটে ইংলিশে কথা বলতে, পড়াগুলোকে ক্যামেরা খুলে দিবি, ওখানটায় রিডিংগুলো গড়গড় করে বইগুলো পড়বে, করিস তো, ক্যামেরা ধরা শিখিয়েছে ছেলেটাকে,
বাচ্চা ছেলে, এই কারণে বলা হয়েছে, দেখো তোমার যদি চ্যানেল পাও তুমি ভালো ভালো ভিডিও দিও, নাকি উনি লদলদে লাল কলাইয়ের ডাল নিয়ে চলে এলো, উনি লদলদে ভেন্ডি নিয়ে চলে এলো, উনি লদলদে পুঁই ডাঁটা নিয়ে চলে এলো, উনি লদলদে লদলদ লদলদ করে মানে মুখের মধ্যে সব ঢেলে লদলদ লদলদ করে ফেলে তোর 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 মুখে যে এতগুলোর কথা বললি, একটা ফেললেই তো তোর মুখে আর জায়গা থাকবে না। তুই পুঁই ডাঁটার লদলদে নিবি, তুই ভেন্ডির লদলদে নিবি, তুই কচুর লদলদে নিবি, তুই কলাইয়ের ডালের লদলদে নিবি, তুই আর কি কি লদলদে আছে তুই সেগুলো লদলদ লদলদ ও কলা পাকা কলা, ও রে মানে কতটা নগণ্য, কতটা নোংরা, কতটা ছি 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 ছি, এতটা নোংরা মানুষ হয়। হ্যাঁ বলে পাকা কলা খেতে খুব টেস্ট পাকা, হ্যাঁ আমরা একটা তরকারি খাই, তুই যেখানে ওখানে বলেছিস ওই রান্নাটা আমাদের প্রিয়, আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল, ওইটা আমার বরের খুব প্রিয়। হ্যাঁ আর আমার বর তোকে কী বলেছে বলতো, খুব শীঘ্রই এই মহিলাকে রাঁচি পাঠাতে হবে। হ্যাঁ এই রাঁচি না গেলে পরে এ ইউটিউবকে খামত দেবে না, আর না হলে একে সবাই মিলে ওই ও যেমন করে যাচ্ছে ওই লোকে বলেই যাবে। লদলদে লদলদে ওই আলু কাঁচকলা দিয়ে যে মাছের ঝোলটার কথা বলেছিস সেটা আমরা খাই, ওটার টেস্ট সত্যিই সুন্দর, এটা তোর সাথে একমত হলাম। কিন্তু তুই যে লদলদেগুলো খেতে ভালোবাসিস সেগুলো তোর মুখে একটা পড়লে আর দ্বিতীয়টা পড়ার জায়গা নেই। আর কলা, উহ কলা খেতে কি না ভালো লাগে, হ্যাঁ ভালো লাগবে না কেন, কতদিন কলা পাওনি সেটা দেখো, কতদিন কলা তুমি মুখে পুরে রাখোনি, তোমার তো ভালো লাগবেই বুঝলা, তোমার ভালো লাগবে, তোমার একটা কলা না তোমাকে মুখের মধ্যে একসঙ্গে দুটো কলা ঢুকিয়ে দিতে হবে, এই দুই পাশ দিয়ে দুটো কলা ঢুকিয়ে দিয়ে তারপর তোমাকে দিতে হবে এমন এক ঠাপ, হ্যাঁ ওই পুরো গলার মধ্যে চলে যাবে কলা। এবার কলার লোকের মানে মানে কতটা নোংরা, কতটা ইরেগুলার, কতটা থার্ড গ্রেডের, ও কি চালাক মেয়ে, হ্যাঁ ভিডিওগুলোকে কী করেছে সব ডিলিট করে দিয়েছে, পেয়াদ বেয়াক কেলে, ভিডিওগুলোকে কী করেছে টুক করে সব ডিলিট করেছে, ডিলিট করে হঠাৎ করে কি রে সীমা, তুই আমার ছেলের সঙ্গে আমার সঙ্গে আমার জ্ঞান নেই, আমার জ্ঞান নেই, আমার বাড়িতে বড় ছেলে নেই, আমার বাড়িতে বড় মেয়ে নেই, আমাদের হুঁশ জ্ঞান রেখে আমরা কথা বলি, কখনো আমরা কারোর সম্পর্কের সঙ্গে কারোর সম্পর্ক জড়াই না, আমি মনে করে দেখ আমি ভিডিওতে বলেছি, তুই যা ভিডিওতে বলেছিস তুই আমার মেয়ের সঙ্গে আমার বরের একটা নোংরা সম্পর্ক বলেছিস, তুই আমার ছেলের সাথে আমার একটা নোংরা সম্পর্ক বলেছিস, ভুলে গেছিস সেদিনের ভিডিওটা, ভুলে গেছিস এই যে আমি আমার প্রত্যেকটা দর্শককে বলে দিচ্ছি, তোমরা সেই দিনের ভিডিওটা যদি দেখে থাকো এবং সেই দিনের ভিডিওতে তুমি প্রত্যেকটা মানুষ গালাগালি দিয়েছে, আমি প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, দেখবো আমি আছে কি না, হ্যাঁ আমি দেখছি ও ভদ্র হয়ে গেছে থাকগা ছেড়ে দিই, আর ফোনও তো একটা মেমোরি বলেও তো একটা জিনিস আছে কতগুলো রাখবো, হুম আমি এই কারণে মনে হয় ডিলিট করেছি, মনে হয় তবু আমি চেক করবো কমেন্টগুলোকে আমি ডিলিট করেছি কিনা, দেখিয়ে দেবো তোকে ওইখানটা সেই দিন তুই যে আমাকে আমার ছেলে নিয়ে মেয়ে নিয়ে বর নিয়ে যেসব গালাগালি দিয়েছিস তোকে প্রত্যেকটা মানুষ জুতো পিটা করেছে তোর ওই ভিডিওতে, সেই দিনকে ভুলে যাস না, আজকে মানে ভিডিও সব ডিলিট করে এসে সাধু, তার মানে ওই কী টিভিনডাস, কী টিভিনডাস মেয়ে, হ্যাঁ এ তো মানুষ মার্ডার করে আসার পরে এরম করবে, দেখো কে জানি না তো, কোথায় কে লোকটা চিনি না তো, কী সুন্দর ওই ভিডিও ডিলিট করে এসে বলছে কী রে সীমা তুই আমার ছেলেকে কেন কেন, আমি মা না, আমার হুঁশ নেই, কোথায় কতটা কথা বলতে হবে, আমার হুঁশ আছে, শোন তোর মতো ঝুমাকে না আমি দু হাতে নাচাই, শুধু তোর মতো ঝুমাকে না আমি এই ভিডিওতে চ্যানেলে কোথায় 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 কবে, আমি আমি চ্যানেলে আমি ইউটিউব খুলিনি তার আগেকার ভিডিও জিজ্ঞেস করলে আমি বলে দিতে পারবো, অত না মেমোরি লস করে আমি ভিডিও করতে বসিনি, কিছু মানুষকে জবাব দিই না তার মানে তাদেরকে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না, কিন্তু কিছু মানুষকে জবাব দিই তাদেরকে ভালোবাসি তাই জবাবটা দিই, আর তোরতে আমার কচলাতে ভালো লাগে তাই তোকে কচলায়, তোর ওই দুধগুলো যে তেলতেলে যে দুধগুলো আছে না ওই দুধগুলোকে এরম করে করে ধরে কচলাতে আমার ভালো লাগে, ওই দুধের তলায় এনে 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 ভিডিওগুলো করেছিলি না, হ্যাঁ দেখবি ওই ক্লিপিংগুলো আছে, তুই তো ভিডিও ডিলিট করে দিয়েছিস তার কিছু ক্লিপিং আমার ভিডিওতে পেয়ে যাবি, যদি পুরনো স্মৃতি চারণ করতে চাস একটু একটু দেখে নিবি, হুম শুয়োর কোথাকার শুয়োর, শুয়োর মানে এক নম্বর শুয়োর, ঘক 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 করে ওই তো ল্যাদ ল্যাদে পাক্কা শুয়োর, তুই ওই জন্য ল্যাদ ল্যাদে কচু খেতে যাস, বলে না শুয়োরে চেনে কচু, তুই ঠিক ল্যাদ ল্যাদে কচু খুঁজতে গেছিলি বল, হ্যাঁ সেকেন্ড চ্যানেলের লাভার্সরা লাভার্সরা লাভার্সরা, আমি তো সেকেন্ড চ্যানেল খুলেও দেখিনি খুলেও দেখিনি,
লাভার্সরা, আমার নিয়ান মাইসন তোমরা কি চাও না আমার বাচ্চা পড়াশোনা করুক? হ্যাঁ, এই ভিডিওটা আমার কাছে আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিও ক্লিপিংটা দিচ্ছি, দেখে নাও। সেই ভিডিওগুলো দেবো, মাই নেম ইজ জুমাতে ওই ভিডিওগুলো পেয়ে যাবে। আর এই চ্যানেলে কলা খাওয়ার ভিডিও দেবো, শশা খাওয়ার ভিডিও দেবো, ঠিক আছে? ভ্লগার্সরা বেশি বেশি সাবস্ক্রাইব করো। তোমাদের, তোমরা তো আমার এইখানে আছো, এইখানে এইখানে আছো তোমার বাচ্চা ভালো করে পড়াশোনা করুক, ভালো জায়গায় যাক, একটা বাফারা বাচ্চা চাও না বলো? তার জন্য তো তোমাদের আমার পাশে থাকতে হবে না, বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে, তারপর যাতে 1 লাখ বা মিলিয়ন। ঝুমা